প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জাতিসংঘ মহাসচিব অভিনন্দন বার্তায় বলেছেন, বাংলাদেশের জনগণের কল্যাণে শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করতে চান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অভিনন্দন বার্তা পাঠান আন্তোনিও গুতেরেস। এতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের কান্ট্রি টিমের বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের কর্মীর মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। আন্তোনিও গুতেরেস আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বড় অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব বলেন, গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করছি। আমি বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা সহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার মতো যেসব উচ্চাভিলাষী লক্ষ্য আমরা নিয়েছি, সেসব বিষয়ে আগের মতো আপনার অব্যাহত সমর্থন আমরা পাব। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন। কাম্পালা, উগান্ডা, 21 জানুয়ারি 2024। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছেন। উগান্ডার কাম্পালায় তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে। বৈঠকে মহাসচিব গুতেরেস বৈশ্বিক অর্থনীতির কাঠামো সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং জাতিসংঘের নেতৃত্বে বেশ কয়েকটি বৈশ্বিক প্রক্রিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। এখন আসি আসল কথায়। শেখ হাসিনার 15 বছরের এক নাগারে ববাংলাদেশ শাসন এবং আরও 5 বছরের জন্য ক্ষমতায় আসীন। কে বলে শেখ হাসিনা সরকারের পরাজয় ভারতের মোদিজি তথা ভারত, চীন, রাশিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণ, আমলা, মন্ত্রী, মিনিস্টার, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, আইন আদালত, জজ, ব্যারিস্টার, কোর্ট কাচারি, সকলের জয়। কারণ এরা সকলেই শান্ত ছিল, কেউ কোনো আন্দোলন করে নাই। দেশে যতই লুটপাট, গুম, খুন, ধর্ষণ, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক ডাকাতি, বিদেশে সেকেন্ড হোম, ইউটিউব, ফেসবুক, মিডিয়ায় চিল্লাচিল্লি হোক, আর দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হোক না কেন, শেষ পর্যন্ত জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, দেশেও শান্ত রয়েছে। এতে কি বোঝা যায়? জনগণ এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকেই মেনে নিয়েছে, সকলেই মেনে নিয়েছে, জাতিসংঘও মেনে নিয়েছে।